আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সবাইকে মোস্ট ওয়েলকাম স্কলারশিপ বাংলা ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। আমি আহমদ তানজিল আপনাদের সাথে আছি। আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো, অবশ্যই স্কলারশিপের উপরে, কিন্তু কোন দেশে স্কলারশিপ সার্কুলার দিচ্ছে এমন কিছু না। দেখুন, আমি কিন্তু অনেক ভিডিও বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, যেগুলো আমি আপলোড করেছি সেগুলো বিভিন্ন গভর্নমেন্ট স্কলারশিপ ফুল ফ্রি বা বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপের উপরে, এবং যে সমস্ত কান্ট্রি বা যে সমস্ত ইউনিভার্সিটি স্কলারশিপ দিয়ে থাকে সবগুলো তো আমি আমার পক্ষে বানানো সম্ভব না ভিডিও, কিন্তু সেই সার্কুলার আমি আমার ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিই আপনাদেরকে। আমি কিন্তু কখনো বলি না যে এই স্কলারশিপে 5 জন কি 10 জন বাংলাদেশি স্টুডেন্ট নেবে, ঠিক আছে? যে যখন স্কলারশিপের সার্কুলারটা হয় আমি এই কথাটা বলতে একদমই নারাজ যে কতজন স্টুডেন্টকে নিয়ে যাবে ওই গভর্নমেন্ট ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে। আমি কেন এই কথা বলতে নারাজ? দেখুন, একটা স্টুডেন্ট যখন স্বপ্ন থাকে যে বিদেশে পড়াশোনা করতে যাওয়া, ঠিক আছে, কিন্তু সে প্রথমত কিছুই জানে না, তো আমি চাই ওই সমস্ত স্টুডেন্টকে মানে আগে তার স্বপ্নের রাস্তায় তুলতে। যদি আমি তাকে প্রথমত বলেই দিই যে এই গভর্নমেন্ট মাত্র 5 জন স্টুডেন্টকে স্কলারশিপ দিবে, তখন কিন্তু স্টুডেন্ট কী করবে যে তারা বিভিন্ন অজুহাত খুঁজবে, ঠিক আছে, ভাববে যে আমার রেজাল্ট খারাপ বা আমার এইদিকে প্রবলেম আছে, তো এই সমস্ত চিন্তাভাবনা করে সে নিজেকে গুটিয়ে নিবে। এবং যদি সে না জানে যে এই গভর্নমেন্ট কয়টি স্কলারশিপ দিবে, তাহলে কিন্তু তার ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হবে যে ট্রাই করেই দেখি, যদিও বা হয়, ঠিক আছে। তো এই জিনিসটা যেন প্রতিটা স্টুডেন্টের ভিতরে আসে, এই এটাই আমার চিন্তাভাবনা। আমি প্রতিটা স্টুডেন্টকে তার স্বপ্নের রাস্তায় তুলতে চাই। যখন সে একটি আবেদন করবে বা 2টি 3টি 4টি এভাবে আবেদন করতেই থাকবে, তখন একটা টাইমে যে তার ভিতরে কিন্তু একটা সাহস চলে আসবে বা নিজের উপরে একটা বিশ্বাস চলে আসবে যে অবশ্যই আমি স্কলারশিপ পাবো। আপনি যখন স্বপ্নের রাস্তায় উঠলেনই না, তো স্কলারশিপ পাওয়ার যেই মনোবলটা তৈরি কী করে হবে? তো আপনাকে প্রথমত রাস্তায় উঠতে হবে। আর আমি তো জানি যে স্কলারশিপ পাওয়া এতটা সহজ ব্যাপার না, অনেক সময়ের ব্যাপার, কিন্তু সেই সময় পর্যন্ত আপনাকে রাস্তায় টিকে থাকতে হবে, ঠিক আছে? তো স্বপ্ন দেখলেন আর আমি বলে দিলাম যে 5 জন স্কলারশিপ, 5টি স্কলারশিপ দিয়ে হবে, আর আপনি সেই স্বপ্নের রাস্তায় ওঠার আগেই ঝরে পড়লেন, এটা তো আমার উদ্দেশ্য না। এই কারণে আমি বলি না যে কোন কোন গভর্নমেন্ট কয়টি করে স্কলারশিপ দিয়ে থাকে বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে? তো একটা টাইম যে যদি আমি বলি যে একটা স্টুডেন্ট যদি 2 বছর ধরে ট্রাই করে বা 1 বছর ধরে ট্রাই করে স্কলারশিপের জন্য, সেই স্টুডেন্ট যদি জেনে যায় যে এই স্কলারশিপ 3 জনকে দেয়া হবে, 3 জন বাংলাদেশি স্টুডেন্টকে এই স্কলারশিপ দেওয়া হবে, তো যখন সে 2 বছর ধরে ট্রাই করলো, সে কিন্তু অবশ্যই সেই স্কলারশিপে আবেদন করবে, কারণ তার ভিতরে যে সাহসটা চলে আসবে, সে ভাববে হতে পারে যে এই স্কলারশিপটা আমিও পেতে পারি, যে 3 জনের ভিতরে আমি একজন হতে পারি। তো এই মনোবল তৈরি করাই মূল উদ্দেশ্য আমার। কিন্তু মাঝে আমি সিদ্ধান্ত নিয়েছি যে অনেক তো ভিডিও হলো, প্রায় 1.5 বছরের উপরে ভিডিও ইউটিউবে কাজ করা হচ্ছে, তো এখন থেকে একটু চেষ্টা করব আর কি যে কোন গভর্নমেন্ট কয়টি করে স্কলারশিপ দেয়, বাংলাদেশ হতে কয়জন করে স্টুডেন্ট নিয়ে যায় প্রতি বছর, এই বিষয়ের উপরে ভিডিও বানাবো। কেন বানাবো? কারণ আমি আসলে দেখতে পাচ্ছি একটা ব্যাপার যে যারা স্কলারশিপের আবেদন করে ম্যাক্সিমাম কিন্তু অন্যের মাধ্যমে আবেদন করে টাকার বিনিময়ে, ঠিক আছে? তো এই জায়গায় আমার কাজ করার খুব ইচ্ছা হলো, তো এই জায়গাটা নিয়ে আমি বেশি কাজ করতেছি বর্তমানে, এই কারণে আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওটি আমি কথা বলবো সৌদি আরবের স্কলারশিপের উপরে, যে সৌদি আরব গভর্নমেন্ট বা সৌদি আরব ইউনিভার্সিটি কয়জন করে বাংলাদেশি স্টুডেন্টকে নিয়ে যায় প্রতি বছর সৌদি আরবে। দেখুন, সৌদি আরবের স্কলারশিপ সিস্টেম কিন্তু এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে না, সিস্টেম হচ্ছে ইউনিভার্সিটির মাধ্যমে। প্রথমত ইউনিভার্সিটিতে আবেদন করতে হয়, প্রতিটা ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে পারবেন একসাথে। আপনি একটা ইউনিভার্সিটিতে আবেদন করলে অন্য ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন না, এমন কোনো কথা না। আপনি চাইলে সৌদি আরবের সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন, কিন্তু কোনো ইউনিভার্সিটি আপনাকে যদি সিলেক্টেড করে ক্যান্ডিডেট হিসেবে, তখন কিন্তু ওই ইউনিভার্সিটি আপনার প্রোফাইল পাঠাবে এডুকেশন মিনিস্ট্রির কাছে। এডুকেশন মিনিস্ট্রি অ্যাপ্রুভ করলে আপনি স্কলারশিপ পেয়ে গেলেন। তো ধরুন আপনি 3টা বিশ্ববিদ্যালয় হতে প্রাইমারি সিলেক্টেড হলেন, তারপরে যখন 3টা পেপারে এডুকেশন মিনিস্ট্রিতে গেল, মানে সৌদি আরব এডুকেশন মিনিস্ট্রিতে, তখন কিন্তু যেটা আগে যাবে, যে ইউনিভার্সিটিতে আপনার পেপার মিনিস্ট্রিতে আগে যাবে, সেই ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্রুভ করা হবে যদি সমস্ত কিছু ঠিক থাকে পেপার্স। তো সেই হিসাবে আমি বলি যে
সৌদি আরবে কিন্তু বাংলাদেশের যারা মাদ্রাসা স্টুডেন্ট বা কমিয়ার স্টুডেন্ট তারা কিন্তু প্রচুর আবেদন করে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলিতে, বলা যায় যে 80% স্টুডেন্ট। তো এটা কিন্তু একটা দারুণ একটা জায়গা যেখানে যারা অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লিকেশন করে দেয় টাকার বিনিময়ে, একসময় আমও করতাম। তো এই জায়গাতে কিন্তু অনেক টাকা খরচ হয় স্টুডেন্টের, ঠিক আছে? তো আমি চাই যে স্টুডেন্ট এই জিনিসটা জানুক যে সৌদি আরবের বিশ্ববিদ্যালয় কয়জন করে বাংলাদেশে নিয়ে যায় প্রতি বছর, কারণ তারা কিন্তু জানে না এই ব্যাপারটা। তো আমার মনে হয় এটা জানানো উচিত, এবং তারা এটাও জানে না যে তারা কোন প্রোগ্রামে আবেদন করতেছে। আমি কিন্তু এটার উপরে ভিডিও বানিয়েছি যে আপনি আবেদন করার সময় দেখুন যে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতেছেন এবং কোন প্রোগ্রামে, কারণ সৌদি আরবে কিন্তু বর্তমানে খুব কম ইউনিভার্সিটি আছে যারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করাবে, করি আপনাকে ব্যাচেলার প্রোগ্রামের জন্য ভর্তি করাবে। এখন কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি ডিরেক্ট অনার্স প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করতেছে। সুতরাং আপনি যদি অনার্স আবেদন করেন, আবেদন করার পর সৌদি আরবে চলে যান, ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে যদি বলেন আমাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করতে দাও, তাহলে তো দিবে না, তখন আপনি বিপদে পড়ে যাবেন। হন আপনি মাদ্রাসার স্টুডেন্ট বা আপনি জেনারেল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আর জেনারেল ব্যাকগ্রাউন্ড হলে খুবই টাফ হয়ে যাবে, মানে পড়াই অসম্ভব, পড়াশোনা করাই যাবে না। সুতরাং জেনে শুনে সব কিছু করাই আমার মনে হয় উত্তম। এর উপরে আমি কিন্তু ভিডিও একটি বানিয়েছি, চাইলে ওটা আপনি দেখতে পারেন। তো প্রথমত আমি বলবো ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা, ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনাতে কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স করাই 2 বছর, তারপরে অনার্সে ভর্তি করানো হয়। ওখানে কিন্তু সব ইসলামিক সাবজেক্ট এবং জেনারেল কোনো সাবজেক্ট নাই। তো আপনি যদি পড়াশোনা করতে চান আমাকে, যে আপনাকে কী বলা যায় যে ইসলামিক সাবজেক্টে পড়াশোনা করতে হবে, এবং জেনারেল যে সমস্ত সাবজেক্ট আছে ওখানে আইএলটিএস লাগে 6.5 ব্যাচেলারের জন্য। তো ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা, যেটা মদিনা বিশ্ববিদ্যালয় বলে, এই মদিনা বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারে কিন্তু স্টুডেন্ট নেয় না। 2টা সেমিস্টার আছে সৌদি আরবে, একটা হচ্ছে সেপ্টেম্বর সেমিস্টার, একটা হচ্ছে জানুয়ারি সেমিস্টার। তো সেপ্টেম্বর সেমিস্টারে এই মদিনা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট নিয়ে যায় প্রতি বছর বাংলাদেশ হতে 30 জন থেকে 50 জন, এই সংখ্যার ভিতরে কিন্তু থাকে 30 থেকে 50। এবং এটার অ্যাডমিশন সিস্টেম টোটাল 2 বছর, 2 বছরের উপরে হবে, নিচে হওয়ার কোনো সুযোগ নাই, বা ইদানিং হচ্ছে কিন্তু সেটা খুবই কম। তো আপনি যদি ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনাতে পড়াশোনা করতে চান, আপনার হাতে অবশ্যই 2 থেকে 3 বছর সময় থাকা উচিত। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে বয়সের একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো প্রতি তাহলে আমি যদি বলি প্রতি বছর মদিনা বিশ্ববিদ্যালয়ে 30 থেকে 40 জন বাংলাদেশি স্টুডেন্টকে স্কলারশিপ দিয়ে থাকে। এই বছর মদিনা বিশ্ববিদ্যালয় দিয়েছে 37% স্কলারশিপ বাংলাদেশি স্টুডেন্টদেরকে। দ্যাট মিন্স 37% যদি হয় তাহলে 37 জন থেকে 40 জন এরকম। তারপর আমি বলবো যে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, যেটা মিডল ইস্টের টপ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি কিন্তু বিগত 2 থেকে 3 বছরের স্টুডেন্ট নিচ্ছে ব্যাচেলার প্রোগ্রামের জন্য, আগে মাস্টার্স বা পিএইচডির জন্য নিত। তো এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু বরাবরই খুব বেশি স্টুডেন্ট নিচ্ছে। তো 2020 সালের জানুয়ারিতে কিন্তু অনেক স্টুডেন্ট নিয়ে আসছে, কারণ এরা 2টা সেমিস্টারে কী বলা যায় যে স্টুডেন্ট নাই, একটা হচ্ছে সেপ্টেম্বর সেমিস্টার, একটা হচ্ছে জানুয়ারি সেমিস্টার। তো সেপ্টেম্বর সেমিস্টার এবং জানুয়ারি সেমিস্টার মিলে আপনি যদি অ্যাভারেজ করেন তাহলে দেখা যাচ্ছে 10 থেকে 20 জন বা 20 থেকে 25 জন, ঠিক আছে, অ্যাভারেজ এই 2টা সেমিস্টারে স্টুডেন্ট নিচ্ছে এরা। এবং ইন ফিউচার কী করবে এরা এরা নিজেরাই এখনও পর্যন্ত জানে না, কারণ মাঝে মাঝে সিদ্ধান্ত তো চেঞ্জ হতেই পারে, কারণ সবসময় এত করে স্টুডেন্ট নাও নিতে পারে, ঠিক আছে? যেহেতু এই কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট নেওয়া শুরু করেছে নতুন, এবং আরেকটা ইউনিভার্সিটি আছে যেটা রিয়াদে, কিং সাউথ বিশ্ববিদ্যালয়, কিং সাউথ বিশ্ববিদ্যালয় কিন্তু আগে বাংলাদেশে নিত। আর এখন বর্তমানে এমন অবস্থা হয়েছে যে প্রতি বছর একজন করে যাচ্ছে কি না এটার নিউজও পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? যেহেতু আপনাকে আবেদনের প্রক্রিয়া শেষ হতে বা ভিসা পাইতে 2 বছর লাগবে, তারপরেও দেখা যাচ্ছে প্রতি বছর বাংলাদেশ হতে সর্বোচ্চ 2 থেকে 3 জন বা 1 জন এরকম স্টুডেন্ট যাচ্ছে, বা 2 বছর পর 1 জন যাচ্ছে এরকম, ঠিক আছে? তারপরে যদি আমি বলি নাজরান বিশ্ববিদ্যালয়ের কথা, নাজরান বিশ্ববিদ্যালয় কয়েক বছর আগে স্টুডেন্ট নিত, লাস্ট 3-4 বছরের স্টুডেন্টই নিচ্ছে না, বা যদিও নেয় 2-3 বছর পর পর 10 জন এরকম। বা মাজমা বিশ্ববিদ্যালয় বলি, সেটাও একই সিস্টেম, 2 থেকে 3 বছর পর পর 5-6 জন। তারপর আলজাউ বিশ্ববিদ্যালয় আছে, সেখানে মনে করেন যে নতুন এই স্টুডেন্ট নেওয়ার একটা প্রক্রিয়া চলতেছে, তো আসলে ওরা রমজানে ভিসা পাবে কি না সেটা কোনো গ্যারান্টি নাই, যদি নেয় তাহলে 10-15 জন হবে, ঠিক আছে? এই প্রথম। আর আরেকটা বিশ্ববিদ্যালয় আছে তাউফ বিশ্ববিদ্যালয়, তো এই মানে তাইফ, সরি, তো তাইফে কিন্তু আসলে এই বাংলাদেশি সিলেক্টেড হয়েছে কয়েকজন, 5-10 জন এরকম স্টুডেন্ট হবে।
তো এরা আদৌ যেতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। আর প্রিন্স নূর একটা বিশ্ববিদ্যালয় আছে যেটা মেয়েদের জন্য, সেখানেও স্টুডেন্টের সংখ্যা খুবই কম, প্রতি বছর কোনো বাংলাদেশি যায় না, যদিও বা যায় 2 থেকে 3 বছর পর পর একজন দুজন এরকম। তো আমি যদি বলি কথা, তাহলে সৌদি আরবের ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা প্রতি বছর স্টুডেন্ট নেয় মনে করুন 30 থেকে 40 জন, কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 15 থেকে 20 জন, কিং সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর সর্বোচ্চ 1 জন বা সর্বোচ্চ 2 জন। আর বাকি যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে, আব্দুর রহমান বিন ফয়সাল রিয়াদে, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলাদেশি সংখ্যা বর্তমানে কতজন আছে এটা আমার নিজেরই জানা নেই, হতে পারে 2 থেকে 3 জন, প্রতি বছর স্টুডেন্ট নেয় না বা 2 বছর পরও স্টুডেন্ট নিয়ে যায় না তারা, ঠিক আছে। তো এই ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা বা কিং সাউদ বা কিং আব্দুল আজিজ এরা কিন্তু স্টুডেন্ট নেয়, ঠিক আছে, 1 থেকে 2 জন প্রতি বছর, মানে প্রতি বছর এর স্টুডেন্ট নেয়। কিন্তু বাকি যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে, নাজরান আছে, মাজমা আছে, জাজান আছে, তাইফ আছে, তাইবা আছে বা তাবুক আছে বা আল জাউফ আছে, এই সমস্ত বিশ্ববিদ্যালয় বা আব্দুর রহমান বিন ফয়সাল, এই সমস্ত বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতি বছর স্টুডেন্ট নেয় না, হতে পারে 3 বছর পর 5 জনকে নিল বা 4 বছর পর 10 জনকে নিল, এরকম মানে ধারাবাহিকতা নেই এই সমস্ত বিশ্ববিদ্যালয়। সুতরাং যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই ভেবেচিন্তে আবেদন করুন, কারণ এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু অ্যাডমিশন সিস্টেম অনেক সময় নিয়ে থাকে, 3 থেকে 4 বছর। তো আমার মনে হয় না এই বিষয়ে আর কোনো কথা বলা প্রয়োজন আছে, তো যেটাই করবেন ভেবে চিন্তে করুন, কারণ আমি একটা ভিডিও অবশ্যই বানাবো খুব ফাস্ট, যে বয়সের একটা ব্যাপার নিয়ে, যে বয়সটা বেশি হয়ে গেলে কোনো প্রবলেম হবে কিনা ইন ফিউচার, ঠিক আছে। কারণ যারা সৌদি পড়াশোনা করতে যায় তাদের কিন্তু বয়সের একটা সমস্যা থেকেই যায়, বয়সটা কিন্তু বেড়ে যায়। তো যদি কারো স্বপ্ন থাকে সৌদি পড়াশোনা করতে যাওয়া, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন, কারণ আপনি হতে পারে ভুল জানেন যে কতটি করে স্কলারশিপ দেওয়া হয় প্রতি বছর বাংলাদেশি স্টুডেন্টদেরকে। এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কতজন করে বাংলাদেশি স্টুডেন্টকে দেওয়া হয়। আমি যেটা বললাম এখন বর্তমান আপডেটের কথা বললাম, ঠিক আছে, ইন ফিউচার কিং আব্দুল আজিজ নাও নিতে পারে বা কিং সাউদ নাও নিতে পারে, 2 বছর পর 1 জনকে নিতে পারে এরকম, কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয় সবসময় স্টুডেন্ট নেবে, ঠিক আছে। তো আবেদন করুন নিজের মতো, সব কিছু জেনে শুনে, আমি জাস্ট জানালাম আপনাদেরকে, আমি জানাতে চাই আপনাদেরকে কারেক্ট ইনফরমেশনটা, এই জন্য আর কি এই ভিডিওটা তৈরি করা। আমার কোনো উদ্দেশ্য নেই এই ভিডিওটা তৈরি করা, কিন্তু শুধুমাত্র একটাই উদ্দেশ্য আপনারা জানুন, কারণ আপনাদের এটা জানা অধিকার আছে যে কতজন করে স্টুডেন্ট নিয়ে থাকে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলো। তো ভালোবাসা সবার জন্য এবং দোয়া, আমার জন্য দোয়া করবেন যেন ভালো কোনো ভিডিও বানাতে পারি নতুন কোনো টপিকের উপরে, বা আমাকে কন্টেন্ট দিতে পারেন যে এই টপিকের উপরে আপনি ভিডিও বানান, কারণ একটা ভিডিও বানানো যে কত কষ্ট এটা আসলে মাঝে মাঝে বোঝা যায়, মাঝে মাঝে মনে চায় যে ভিডিওই বানাবো না, কিন্তু আবার ভিডিও বানাতে মন চায়। সবার প্রতি ভালোবাসা এবং দোয়া, আল্লাহ হাফেজ।